আজকের ওয়াশিংটন বার্তায় আমরা কথা বলছি সৈয়দ জিয়াউর রহমানের সঙ্গে, ভয়েস অফ আমেরিকার দীর্ঘদিনের ভাষ্যকার, বেতার সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান। তিনি সম্প্রতি অবসর নিয়েছেন, তার সঙ্গেই কথা বলছি। জিয়া ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আজকে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আপনার প্রতি আমাদের শুভেচ্ছা রইল, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রুকিয়া। আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করব, যে অবসর নেয়ার পর আপনার অনুভূতিটা কি? অনুভূতির কথা জিজ্ঞেস করছেন? অনুভূতি দেখুন, আমাদের সহকর্মী মরহুম দাউদ খান মজলিস যখন অবসর নেন, আমি তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তো উনি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি অনুভূতি আজকে, তো উনি বলেছিলেন যে দেখুন, কাল থেকে আমি মুক্ত, আমার আর অফিসে যেতে হবে না, অফিসে যাওয়ার তাড়া নেই। তারপর গত বছর আমাদের সহকর্মী ইকবাল বাহার চৌধুরী অবসর নিলেন, তিনিও আমাকে একই কথা বলেছিলেন, এবং মার্টিন লুথার কিংয়ের একটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন ফ্রি অ্যাট লাস্ট। আমারও বক্তব্য মোটামুটি তাই, যে মুক্ত আমি, ফ্রি অ্যাট লাস্ট, কাল থেকে আর অফিসে আসবো না, বা আমাকে এখন আর অফিসে যাওয়ার তাড়া নেই। কিন্তু একই সঙ্গে একটা বেশ বড় বেদনাবোধও আছে। তার কারণ হচ্ছে এই যে এই বাংলা বিভাগকে, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে আমি সবসময় মনে করেছি একটি পরিবার, একটি সুসম্বন্ধ পরিবার, এবং খুবই আমরা পরস্পরের সঙ্গে পরস্পর খুব সম্পর্কযুক্ত ছিলাম। তো এই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা যথার্থই বেদনাদায়ক। পরিবার থেকে তো কেউ বিচ্ছিন্ন হতে পারে না কখনো। আপনার কাছে আরেকটি প্রশ্ন এবার, যেটা আপনার কর্মজীবন নিয়ে। এই দীর্ঘদিনের কর্মব্যস্ততার মাঝে আপনি বহু সাক্ষাৎকার নিয়েছেন, বহু ব্যক্তিত্বের বিশেষ ঘটনাবলীর কভারেজ করেছেন, রিপোর্টিং করেছেন। আজকের এই মুহূর্তে আপনার মনে যেসব স্মৃতি জাগছে, তার কিছু আমাদেরও বলুন। ধরুন, প্রথমে সাক্ষাৎকার নিয়েছি অনেকেরই। ধরুন, বাংলাদেশের তিনজন রাষ্ট্রপতি আমার যদ্দূর মনে পড়ে, এবং চারজন প্রধানমন্ত্রী, তারপর আপনার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজ সেবা, এসব ক্ষেত্রে সব বিশিষ্ট, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার আমি নিয়েছি। যেমন সাহিত্য ক্ষেত্রে বাংলা প্রগতিশীল সাহিত্য পত্রিকার প্রকাশনার পথিকৃৎ জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন, উনি 105 বছর বয়সে প্রয়াত হন, তো তার সঙ্গে দীর্ঘ 20 বছর আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এটা তো বিরাট একটা স্মরণীয় ঘটনা। আমি একই সঙ্গে, আমি তো এখানে আসার আগে ছিলাম আমি সংবাদপত্রের সাংবাদিক, তো সেই সুবাদে আমি তার সাহিত্য পত্রিকার সওগাতের সম্পাদনা কাজে ছিলাম দীর্ঘদিন। সে অন্য কাগজেও আমি তখন কাজ করতাম, আর তখন নাসিরুদ্দিন সাহেবকে দেখেছি, তার কাছে অনেক কিছু শেখার আছে, অনেক অনেক কিছুই শেখার আছে। তিনি আমাকে বলেছিলেন, শুরুতেই বলেছিলেন যে তুমি কি হতে চাও ঠিক করে নাও, যদি ঠিক মনে করো যে তুমি লেখক হবে তাহলে তুমি সাংবাদিকতা করো না, আর যদি তুমি মনে করো যে না তুমি সাংবাদিকতাই করবে তাহলে কখনো লেখক হওয়ার চেষ্টা করো না, কবিতা গল্প লেখার চেষ্টা করো না, তাহলে ভালো সাংবাদিক হতে পারবে না। তো যাই হোক, তো এরকম অনেকের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রে। কবি সুফিয়া কামাল, উনিও জীবনের প্রথম আমেরিকায় এসে ওয়াশিংটনে প্রথম এলেন আমার সঙ্গে, আমার খুব সৌভাগ্য হয়েছিল উনি আমার সঙ্গে আমার বাড়িতে 7-8 দিন ছিলেন। তারপর কবি শামসুর রহমান আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, উনি আমেরিকার মাটিতে পা দিয়েই আমার বাড়িতে এসে 7-8 দিন উনি ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল তাকে, তার সঙ্গে থাকার কিছুদিন। তো এমনি আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সৈয়দ শামসুল হক, তারপরে আব্দুল গাফফার চৌধুরী, আলাউদ্দিন আলাজাদ, এরা এসে আমার এখানে ছিলেন। তো এটা একটা বিরাট বড় সৌভাগ্য তাদেরকে জানার এবং দেখার সুযোগ পেয়েছেন। হ্যাঁ, আর এই যে সংবাদ পাঠানোর ব্যাপারে, আমি বহু এই সভা সম্মেলন, যেমন শিকাগো, হিউস্টন, বস্টন, লস এঞ্জেলিস, এসব শহরে বড় বড় সম্মেলন হয়েছে, বড় বড় অনুষ্ঠান হয়েছে, সেগুলোর খবরাখবর সেখান থেকে পাঠিয়েছি। তো সবচেয়ে আমার কাছে যেটা মনে পড়ে, জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে নিউ ইয়র্কে আমি বেশ কয়েকবার পাঠিয়েছি। তো সেখানে একবার আমার খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তো উনি হলেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, বাংলাদেশ সেই প্রথম হলো। তো উনি বক্তৃতাটা করলেন, একটা নিয়ম হচ্ছে শুরুতেই সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে একটি ভাষণ দিতে হয়, তো উনি বক্তৃতা শুরু করলেন বাংলায়, এবং বাংলায় বললেন, আমার খুব ভালো লাগলো। আমি আর তখন রাষ্ট্রদূত ছিলেন ওবায়দুল্লাহ খান, আমরা দুজনেই দাঁড়িয়ে আছি,
উনি বক্তৃতা শেষ করে ডায়াস থেকে নেমে এলেন, এসলে প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন আমার বক্তৃতা কেমন হলো। তো আমি বললাম খুবই ভালো হয়েছে। উনি বললেন যে আমার কি সিলেটের টান ছিল? আমি বললাম যে হ্যাঁ, একাত্তর তো টান থাকবেই, আপনি সিলেট বাড়ি, আপনার টান ছিল, বেশ কিছুটা ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো উনি খুব খুশি হলেন আর কি। সংক্ষেপে যদি বলেন যে আপনার নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যারা সামনের দিনগুলোতে যারা আসছেন তাদের কাছে, তাদের প্রতি আমার বক্তব্য হলো যে এই পেশাটাকে ভালোবাসতে হবে, এটাকে চাকরি হিসেবে নিলে চলবে না। কারণ সাংবাদিকতা কেবল বেতার সাংবাদিকতাই হোক আর সংবাদপত্রের সাংবাদিকতাই হোক, এটা লেগে থাকতে হবে, এটা সাধনার মতন। তো এটাকে চাকরি মনে করলে ঠিক হবে না, একে ভালোবাসতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আর বাংলা বিভাগে যারা কাজ করবেন তারা বাংলা বিভাগকে যদি একটা পরিবার মনে করেন তাহলে তারা ভালো করবেন। জিয়া ভাই, সংক্ষেপে যদি বলেন যে আপনার আগামী পরিকল্পনা কী? আমাদের তো এবার উঠতে হয়। আগামী দিনগুলোতে আমার বিশেষ ইচ্ছা আছে লেখালেখির। তো আমি এক সময় বেশ কিছু লিখতাম, তো মাঝখানে এই দীর্ঘ চাকরির সুবাদে লেখা হয়নি। লিখব আর বেড়াবো, ঘুরে বেড়াবো, আমার বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছি আমি। আমার বেড়াবার, ঘুরে বেড়াবার একটা বেশ শখ আছে। Remember this service. Oh my goodness. You can't get away. I really need it. I really need it. A short way. This is a radio. This is a short way.